এখন পাগড়ি পরে দিচ্ছেন জনাব আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ বাকিবিল্লাহ সাহেব, জনাব হাফেজ শরীফুল ইসলাম সাহেবকে। সকলে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ধামাখালি সিদ্দিকী আয়াতিমখানা মাদ্রাসা, ধামাখালি সিদ্দিকী আয়াতিমখানা মাদ্রাসা, ধামাখালি সিদ্দিকী আয়াতিমখানা মাদ্রাসার ছাত্রগণ, ধামাখালি সিদ্দিকী আয়াতিমখানা মাদ্রাসার শিক্ষকগণ, ধামাখালি সিদ্দিকী মাদ্রাসার দাতাগণ, নারায়ে তাকবীর। এর পরপরই নারায়ে তাকবীর, ধামাখালি সিদ্দিকিয়া মাদ্রাসা, ধামাখালি সিদ্দিকিয়া মাদ্রাসা, মাদ্রাসার ডাইরেক্টর হুজুর কিবলা, নারায়ে তাকবীর। এতক্ষণ আপনাদের গাছের ফল দেখিয়েছি, গাছে আম হয়েছে, বোল ধরেছে, তারপরে আম হলো, তারপরে আমটা ডাসলো, তারপরে পাকলো, গাছ থেকে আম এখন পেড়ে আপনাদের হাতে তুলে দিচ্ছে। সন্ধ্যাবেলা বক্তৃতা দিয়ে শুরু করলাম, দেখালাম যে বোল হচ্ছে কিনা, তারপরে তারপরে মোকালামা দিয়ে দেখিয়ে দিলাম যে আম একটু বড় হয়েছে, তারপরে আবার ইংলিশ বক্তৃতা করে দেখিয়ে দিলাম আম থেকে গেছে। সেই ফল আপনাদের হাতে তুলে দেওয়া হচ্ছে, আপনাদেরই টাকার ফল। একটু তকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দেদু জামা, সিলসিলায়ে হক মুজাদ্দেদু জামা, নারায়ে তাকবীর। মাওলানা বিভাগ থেকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ধামাখালি সিদ্দিকিয়া মাদ্রাসা, ধামাখালী মাদ্রাসার ছাত্রবৃন্দ, ধামাখালী মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী দরদিগণ, নারায়ে তাকবীর। আলিনু তুমি কোথায় আছো, স্টেজে চলে এসো। আলিনু তুমি কোথায় আছো, স্টেজে চলে এসো। মাওলানা বিভাগ থেকে ফারেক, তিন নম্বরে মোহাম্মদ তাজিজুল ইসলাম, পিতা মোহাম্মদ জিয়াউল ইসলাম, গ্রাম ঝুপখালি। একটু তকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুনিয়ার দোকান প্রসারি যত বন্ধ হয়, আল্লাহ পাকের রহমতের দরজা কি তত বেশি খুলে যায়। এই গভীর রাতে আল্লাহকে যত মোহাব্বত করে, যত ভালোবেসে ডাকা হবে, আল্লাহ তত খুশি হবে। একটু মোহাব্বত করে আর একবার ডাকি তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু মোহাব্বতে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা সকলেই অবগত আছেন, আপনাদেরই ঐকন্ত একান্ত প্রচেষ্টায় আপনাদের মাথার ঘাম পায়ে ঝরানো, অর্থ সঞ্চয় করা,
সেই অর্থগুলো আমাদের হাতে দু হাত ভরে উজাড় করে আমাদের কাছে তুলে দেন। আমরা সেই অর্থ নিয়ে বিভিন্ন জায়গার এতে অসহায় দরিদ্র খুব নিম্ন ঘরের ছেলেদেরকে তাদেরকে তিলে তিলে করে মানুষ করা হয়েছে। আপনাদের কাছে বলতে বড় খারাপ লাগে, একটা এতিম ছেলের পায়ে, একটা এতিম ছেলে তো দূরের কথা, আপনি আপনার 14 বছরের ছেলেটার পায়ে হাত দিয়ে পরিষ্কার করে দেন না, আপনি আপনার 16 বছরের ছেলেটাকে পাটাকে সাবান দিয়ে ধুইয়ে দেন না। আমরা যখনই এখানে কোনো ছেলেকে ভর্তি করা হয় আমরা মনে করি ওর বাপ যেমন জন্মদাতা পিতা, আমরা তেমন শিক্ষাদাতা পিতা হিসাবে ওই সন্তানটার পায়ে হাত দিয়ে নিজে তাকে ডোলে আর মেজে পরিষ্কার করে তাকে মানুষের মতন মানুষ করে আমাদের এখানে বিচারণ করানোর ব্যাপারে তাদেরকে উদ্গ্রীব করানো। শুধু তাই নয়, এই বাচ্চাদের পিছনে আমাদের শিক্ষক মহাশয়রা সেই ফজরের কখনো 3:30 কখনো 4:00 এইখান থেকে তুলে নিয়ে আবার ফের রাত 11:30-11:30 পর্যন্ত তাদের প্রতি অবিরামভাবে শিক্ষার এবং আদর্শবান তৈরি করার জন্য অক্লান্ত পরিশ্রম রয়েছে। অক্লান্ত পরিশ্রম এর মাঝখান দিয়ে এরা কী করে, এরা সকালবেলা উঠে ফজরের নামাজের আগ থেকে শুরু করে পড়াশুনো শুরু করে আপনার ফজরের পরে ইয়াসিন শরীফ পড়ে নিয়ে দোয়াদানি করে নিয়ে তারপরে তারা ক্লাসের ঘন্টা পড়লো 6:30, 6:45 থেকে ক্লাস হলো, ক্লাস চলতে থাকলো 10:30, 10:30 ছুটি হলো, এরপরে তারা গোসল করে আরামের বিছানায় তারা ঘুমাতে গেল, এরপরে 12:30 আজান, আজানের পরে আবার নামাজ, নামাজের পরে খাওয়া দাওয়া, তারপর আবার অবিরল ক্লাস চললো আসর পর্যন্ত। এমনভাবে আসর কেটে গেল মগরিব থেকে নিয়ে এসা, এসা থেকে নিয়ে 11:30-11:30 মাস্ট। এই একটু একটু বাচ্চা প্রত্যেক দিন এদের পিছনে কতটা বকতে হয়, কতটা শ্রম দিতে হয় আপনারা সবই জানেন। এই একটা বাচ্চা ক্লাস 4 থেকে 4 পাস করে আসে, যে বাচ্চাটার স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ বই দিলে পড়তে পারে না, যে বাচ্চাটার 3টি অক্ষর বিশিষ্ট একটা শব্দ উচ্চারণ করতে পারে না, সেই বাচ্চাটা ক্লাস 4 পাস করে এখানে আসে, সেই বাচ্চাটার পিছনে কত মেহনত করতে হয়, কত কষ্ট করতে হয়, এই কষ্টটা আমরা করে থাকি। আপনারা আমাদের সঙ্গে থাকেন, সঙ্গে আছেন, আপনারা আমাদের পড়িয়ে নেন বলে আমরা করতে পারি। সেটা কি অর্থ, আমরাও সকলে বিবি বাল বাচ্চা সব কিছু ছেড়ে দিয়ে এখানে এই আজকের 19 দিনের মাথায় পড়লো এখনো বাড়ি, 3 দিন থেকে 4 দিন ফোন করছি বাড়ি যাচ্ছি রান্নাঘর, বাড়ি যাচ্ছি রান্নাঘর, বাড়ি পৌঁছাতে পারিনি। কালকে অনলিপর আসরের নামাজ পড়েছি মাদ্রাসায়, ঢুকেছি 10:30-11:30। আজকে অনুষ্ঠান কোথায়, সেই মিনাখায় ডাক্তার কোথায়, কে কোথায়, নিউ টাউন কোথায়, দমদম সব জায়গায় ঘুরে ঘুরে এদের জন্য ভিক্ষা করে করে হাত পেতে পেতে মানুষের ঘর থেকে আনলাম। আর আপনাদের সবচাইতে বড় বিষয় হলো টাকা আপনারা দেন, টাকা আপনারা অন্য অন্য জায়গাতেও দিয়ে থাকেন। আমি বলবো এই আয়লা এলাকাতে একেবারে মালঞ্চ থেকে নিয়ে আপনি আরও এদিকে চলে আসুন বাসন পর্যন্ত, আমি গর্বের সঙ্গে, আমি ফখর করি না, আমি গর্বও করি না, এমনটিভাবে 130 থেকে 130 জন ছাত্র এরকমভাবে আছে কোথায় আমার জানা নেই। সবচাইতে মূল্যবান বক্তব্য বা কথা, আমাদের যা স্কিম আছে সেই স্কিম অনুযায়ী আমরা ছেলেদেরকে রাখতে পারি না। যদি কেউ আমার বিপক্ষ হয়ে কেস করে আমার নামে এখনই কেস হবে। 130টা ছেলে ওখানে সবার জায়গা নেই, হুজুররা শুয়ে থাকে আপনার বেঞ্চের উপরে, 2টো করে বেঞ্চ দেওয়া আছে, আর তার তলায় ছেলেরা শুয়ে থাকে। এই প্রতিষ্ঠান চালাতে গিয়ে পার ভান্তলে 1,40,000 থেকে 35,000 টাকা সংগ্রহ করতে হয়। এই টাকা
অত্যন্ত ঋণ ঘাড়ে নিয়ে, অত্যন্ত ঋণের বোঝা মাথায় নিয়ে, তবুও এদের সেবা যত্ন এবং শিক্ষকদের মাইনা অন্য অন্য মাদ্রাসার মতন আমরা বাকি রাখি না, কারণ সামান্য বেতন দেই। এই সামান্য বেতন যদি আমরা বাকি রাখি তাহলে হুজুররা কিন্তু মন দিয়ে ইতমিনানের সঙ্গে তানারা পড়াবেন না। তাই তানাদের মাইনেটার জন্যে আমরা মাস শেষ হওয়ার আগে মানুষের কাছে ভিক্ষার বেশে আমাদেরকে চলে যেতে হয়। এখানে আমরা যে সমস্ত ছেলেগুলোকে পড়াই, যেমন পাশাপাশি আরবি লাইনের যত বই পুস্তক আছে, ফার্সি আরবি উর্দু যত সাবজেক্ট আছে, যত বিষয় আছে সবই পড়ানো হয়। তার সঙ্গে সঙ্গে আমরা আবার বিজ্ঞান, ইতিহাস, অঙ্ক, ইংরাজি এ সমস্ত সাবজেক্টগুলোকে আমরা রেখে দিয়েছি, কারণ উপস্থিত যুব সন্ধিক্ষণে এগুলোকে একেবারেই প্রিয়, একেবারেই প্রয়োজন। আমরা এটা ভাবছি আগামীতে এই ছেলেগুলোকে নিয়ে আমরা এক এক করে সিনিয়রের সঙ্গে অ্যাড করে দিয়ে, কারণ এখন তো মানে অটো চালাতে গেলেও, আপনাকে ভ্যান চালাতে গেলেও এই পাস মাধ্যমিক পাস সার্টিফিকেট লাগবে। সেই সঙ্গে এখানে নুহু এবং সরবের দিকটা কাফিয়া পর্যন্ত খুলবো, আর একটা ক্লাস খুলবো, আর একটা ক্লাস খুললে শিক্ষক লাগবে। আমরা কাফিয়া পর্যন্ত রেখে তারপরে আমাদের ছেলেদেরকে আমরা ভাবছি অন্য জায়গা থেকে হ্যান্ড ওভার করা করবো। তাই আপনাদের কাছে আমার দাবি, আপনারা যেভাবে অর্থ এই মাদ্রাসায় বরাদ্দ করছেন, আপনারা যদি আরেকটু আরেকটু বরাদ্দ করেন, আরেকটু দেন, আরেকটু আপনারা সুদৃষ্টি দেন, আরেকটু আপনারা যদি অর্থ আমাদের হাতে তুলে দেন। আশা করি আপনাদেরকে গত বছর আমি বিবৃতি দিয়েছিলাম যে এখানে আমি মহিলাদের মাদ্রাসা বানিয়ে, আমি একটি উন্নতি হয়েছে এই মহিলা মাদ্রাসা বানিয়ে তারপর আমি এখান থেকে বিদায় নেব। এবছরই যদি আমার জলকাটাকে ছাঁচা হয়ে যেত, আমি আপনাদেরকে গত বছরের বিবৃতি তো দিয়েছিলাম 2022 সালে, আমি এবছরে ভিত্তি স্থাপন করার নিয়ত নিয়েছিলাম। আড়াই থেকে 3 লক্ষ টাকা শুধু ভিত, একটা ভিত দিতে গিয়ে 16 লট দিয়ে একটা ভিত দেবো, 2.5 থেকে 3 লক্ষ টাকা ইট বাদ দিয়ে আমার স্কিম হয়েছিল। আমার ঘাড়ে, আমার তহবিলে 1 টাকাও নেই, তবুও সৎ উদ্দেশ্য, সৎ নিয়তে আমি কাজ করার মানসিকতা নিয়েছিলাম। আপনারা একটু আমাকে দু হাত প্রসারিত করে জানাবেন আমি যে কাজটা করছি এই কাজটা ভালো কাজ কি, এই কাজটা ভালো কাজ, ভালো কাজ কি কাজ নয়, একটু আমাকে দু হাত প্রসারিত করে জানাবেন এই কাজটা ভালো কাজ করছি কি। আপনারা আমার সঙ্গে থাকবেন কি, আপনারা আমার সঙ্গে সাথ দেবেন কি? আপনারা যদি আমার সঙ্গে সাথ দেন, আজকের বিভিন্ন জায়গার ওলামা হযরতরা এসে আপনাদেরকে তাজিম করছে, আপনাদেরকে মাদ্রাসাকে কেন্দ্র করে আপনাদেরকে ভালো ভালো বলছে। আপনারা এটাও জেনে রাখবেন এখানে কোরআন পড়া হয় কেবলমাত্র ধামাখালির মানুষ এর ফয়েজ পায় না, এখানে কোরআন পড়া হয় কেবলমাত্র ঝুঁকখালির মানুষ ফয়েজ পায় না, এখানে কোরআন পড়া হয় কেবলমাত্র আপনার আশেপাশের মানুষ ফয়েজ পায় না, এখানকার কোরআন পড়ার ফয়েজে, এখানকার ছড়িয়া ছড়িয়া চর্চা করার ফয়েজে বিভিন্ন এলাকা এর ফয়েজ পেয়ে থাকে। একবার জোরে বলবেন, আরেকটু জোরে বলবেন। তাই আপনাদের কাছে আমার একান্ত দাবি, আপনাদের বাড়ির আশেপাশে যে এতিম বাচ্চাগুলো আছে, আমরা এতিম বাচ্চাদের বিষয়ে প্রতিদিন 2 টাকা করে খাবার খেতে দিই, প্রতিদিন প্রতি শুক্রবার করে 2 রকম ফল খাওয়াই। একটা এতিম ছেলে বাড়িতে যাবে আসবে, গাড়ি ভাড়া প্লাস্টার হাত খরচ, রোজারি দিয়ে ছুটি দিয়ে 100 টাকা, বকরি দিয়ে ছুটি কম হয় 50 টাকা, এবং তেল সাবান কলগেট ব্রাশ জামা জুতো তাদেরকে আমরা দিয়ে থাকি, আপনারাই দেন বলে দিয়ে থাকি। আপনারা সকলে যদি 2 হাত ভরে দিতে থাকেন আমরা আরও ওদের পরিষেবা দেব, আর ওদের পরিষেবার ওসিলাতে আপনারা এই আপনারাও অর্থনৈতিক পরিকাঠামোয় আল্লাহ করে সচ্ছলতা ফিরে আসবে বা আপনাদের অর্থ আরও আল্লাহ বৃদ্ধি করে দেবেন। আমি আপনাদের কাছে দাবি রাখছি আপনাদের আশেপাশে দুস্থ এতিম অসহায় গরিব দরিদ্র যারা পড়াতে পারে না তাদেরকে এখানে পাঠাবেন। আমি নিজে গাড়ি ভাড়া পাই কলকাতা নিমতা থেকে, গাড়ি ভাড়া আমার এই মাদ্রাসার একটা খাদেম আছে উনি মানে কালেক্টর নাজিরুদ্দিন গাজী, তো উনি বললেন হুজুর, উনি আমাকে ফোন করে অমুক জায়গাতে এতিম ছেলে, তো উনি
গাড়ি ভাড়া করে নিয়ে যাবেন, ঠিক আছে। ওনার মা আসবে সঙ্গে, তারও ভাড়া, ওরও ভাড়া, এবং মা বাড়িতে ফিরে যাবে তারও ভাড়া। যদি আমাকে চার চাকা করে আনতে হয়, খুলেছি আমি এতিমখানা, মেজু হুজুর যখন হাত দিয়েছে, গত বছরে শুনিয়েছিলাম যখন আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম, মেজলা হুজুর আমি যখন পড়িয়েছিলাম বাড়িতে, আমি পড়ে থেকে ভাবছিলাম আমার মনে আর চালানো হবে না, মেজলা হুজুর আমাকে খবরের মাধ্যমে জানিয়ে দিল, এ আনোয়ার কী ব্যাপার, শুয়ে আছো কেন, ওঠো উঠে যাও, আমি তোমার জন্য দোয়া করছি, এ মাদ্রাসার জন্য তুমি যেভাবে খেদমত দিয়ে যাচ্ছ, জাতির জন্য তুমি যেভাবে ভেবে যাচ্ছ, জাতির কল্যাণে তুমি যেভাবে এগিয়ে আছো, আমি 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 হুজুর তোমার জন্য দোয়া করি, তুমি এগিয়ে যাও, তুমি এগিয়ে চলো, তোমার কোনো বাধা বিঘ্ন এসে ক্ষতি করতে পারবে না। খোদা পাকের শান, আজকের যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল, এখানে জলসা তুলুস আবার কোনো জায়গা ছিল। আমি হযরতকে ফোন করছি, কাল থেকে ফোনে পাচ্ছি না, আমি আরেকটা হযরতকে ফোন করছি, ফোনে পাচ্ছি না, আমি আরেকটা হযরতকে ফোন করছি, তিনি বলছেন বাংলাদেশে যাব, আরেকটা হযরতকে ফোন করছি, তিনি বলছে আমি এখন জেলে হাজতে। বলেন এরকম হালাতে সমাজের মানুষকে আমি কি কই পাবো, আমি পালিয়ে চলে যাচ্ছিলাম, আমাকে কোনো একজন ধরে বললেন দাঁড়ান, জেকেরের মাহফিলে চুপি চুপি মেজলা হুজুরের ওসিলা দিয়ে খোদার কাছে দোয়া চেয়েছি, আল্লাহ তুমি ইজ্জত বাঁচানোর মালিক, সম্মান দেওয়ার মালিক, এ প্রতিষ্ঠান যদি সত্য হয়ে থাকে, কোরআন যদি সত্য হয়ে থাকে, হাদিস যদি সত্য হয়ে থাকে, আলেম ওলামা যদি সত্য হয়ে থাকে, আল্লাহ তুমি এই মজলিসকে তুমি ইজ্জতপূর্ণভাবে আমাদের সমাধান করা শেষ করা তৌফিক নিয়ত করো। আল্লাহ পাকের সাথ গভীরত্রিতে এত শ্রদ্ধা পাওয়া যায় না, কোনোদিন আমরা পাই না, আর অন্য অন্য বছরের তুলনায় এবছর যেভাবে মানুষ কালেকশন দিয়েছে, আমি 10 বছর চালিয়ে আমি আজ পর্যন্ত এত টাকার মুখ এখানে দেখি না। আপনারা যদি এমনভাবে আগামীতে দেন, দেখবেন ইনশাল্লাহ, আল্লাহ যদি চায়, মুক্তি স্যার যদি ফতোয়া দেয়, তাহলে আমি সোনার না হলেও রূপর নামে নামকরণ দিতে পারি, রূপর রূপ দিয়ে মেজলা হুজুরের নাম থেকে আমি নামকরণ করে দিতে পারি। জোরে বলবেন না, এরকম দান আসলে আমি সোনা কেন রূপ, সোনার রূপ দিয়ে বাঁধিয়ে দেবো ইনশাল্লাহ। এর আগে তো আমি পেয়েছি 20,000, 30,000, এবারে যা হয়েছে, আপনারা আরও যদি একটু হুজুরের হাতে কিছু দিয়ে মাদ্রাসাকে উন্নতি কল্পে মনে করেন, তাহলে আমি কথা দিলাম আগামীতে এর থেকে আরও, যেমন আমরা আগামী বছরে বস্ত্র বিতরণ করার জন্যে এলাকার আপামর জনসাধারণের জন্যে আমরা একটা অনুষ্ঠান করবো, এই জলসারই অনুষ্ঠানের সঙ্গে হয়তো সেটা থাকবো, কারণ শুধুমাত্র মাদ্রাসার এতিম নয়, দুস্থ নারী পুরুষ আছে, দুস্থ বিবাহ আছে, তাদেরকে দেখতে হবে। আমি এই বলে হুজুরের কাছে মাইক আর মন্ত্র দিচ্ছি হুজুর।